সমকাজে সমবেতন সহ এগারো দফা দাবি নিয়ে পথে নামল নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সল্টলেকের পিএনবি মোড় থেকে প্রতিবাদ মিছিল করে বিকাশ ভবন যান এই রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির যারা সদস্যরা রয়েছে তারা আজকে পিএনবি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তাদের এই প্রতিবাদ মিছিল বিএনবি মোড় থেকে শুরু হয়েছে যাবে বিকাশ ভবন পর্যন্ত শিক্ষামন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দেবেন বাংলায় চাকরি স্থায়ীকরণের দাবিতে বহুদিন ধরে সরব চুক্তিভিত্তিক শিক্ষকরা বেতন বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা বঙ্গ সরকার এই বিষয়ে কোনো আশার কথা এখনো পর্যন্ত শোনাতে পারেনি তবে তার আগেই করে দেখিয়েছে বিহার গত ছাব্বিশে ডিসেম্বর সেই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে চার লক্ষেরও বেশি চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার যার জেরে ক্ষোভ তৈরি হয়েছে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের মধ্যে বা দাবির ভিতরে প্রথম দাবি হচ্ছে সমকাজে সমবেতন কিন্তু এই সরকার সমকাজে সমাবেতনের মান্যতা না দেওয়াতে আমরা দাবি করেছি যে যদি সমকাজে সমবেতন দিতে আপনার অসুবিধা থাকে তাহলে ন্যূনতম প্রাথমিক কর্মরত পার্শ্ব শিক্ষককে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আর উচ্চ প্রাথমিকে কর্মরত পার্শ্ব শিক্ষকদের তিরিশ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি বছর আগে রিটায় দশ বছর পর রিটায়ার হয়ে যাচ্ছেন তারা আমাদের এই পেনশনের সুযোগটা পাচ্ছেন না এবং ভয়ঙ্কর বিপদ আপনারা জেনে রেখুন আপনাদের মাধ্যমে আমি সারা রাজ্যবাসীকে সারা রাজ্যের পার্শ্ব শিক্ষককে জানাতে চাই যে কোনো রাজ্য কর্মরত অবস্থায় কোনো শিক্ষক যদি মারা যান তাহলে এই সরকারের যে গ্র্যাচুইটি তিন লাখ টাকা সেটাও দিচ্ছে না সরকার আমাদের কথা কাণ্ডপাত করছেন না বাংলার মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব এবং তিনি শুধু ভোটের রাজনীতি করেন বলে এদিন তোপ দাগেন আন্দোলনরত সরকার সরকার সদিচ্ছার একটা অভাব কারণ এই রাজ্য রাজ্য যখন সালে সরকারে আসার আগে আমাদেরকে বলেছিল যে আমরা সরকারে আসলে আপনাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেব দু হাজার এগারো সালে দুহাত ভরে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষকগণ আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিলেন ভোট দিয়ে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার পরে তিনি প্রথম মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিন বছরের মধ্যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করে দেব তিনি একটা প্রতিশ্রুতি পূরণ করেননি অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ না করা একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজ্যের এই অমানবিক মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সদিচ্ছার অভাব তার সাথে সাথে তিনি শুধু ভোটের রাজনীতি ছাড়া তিনি কিছু কল্পনাই করতে পারছেন না এটাই হচ্ছে বৃহত্তর আন্দোলন আমরা এই বাজেট পর্যন্ত অপেক্ষা করব এই বাজেটে যদি আমাদের কিছু সুরা না হয় লাগাতার আন্দোলন তাতে যদি আমাদের সমস্ত পরিবারকে নিয়ে আমরা রাস্তায় না এই আপনাদের সামনে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হলাম কেন অত্যাচারের আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে নিজেদের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেন তারা, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যদের ক্যামেরা লেসন লোধের সঙ্গে টেসমি দাসের রিপোর্ট কালকাটি নিউজ